আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে আন্ডারলাইন অ্যাপ্লাই করতে পারি। প্রথমে আমি একটি এখানে রেজাল্ট তৈরি করে নিয়েছি। আমি চাইছি রেজাল্টে যে যে ছাত্র কম পেয়েছে সেগুলিকে আন্ডারলাইন করতে। যেমন দেখুন, এখানে এই ছাত্রটি 25 পেয়েছে, আমি চাইছি এটাকে আন্ডারলাইন করে দিতে। এর জন্য আমি আন্ডারলাইনে অ্যাপ্লাই করলে দেখুন এখানে আন্ডারলাইন অ্যাপ্লাই হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে এই সবকটিতে আন্ডারলাইন করতে, তাহলে এই সম্পূর্ণটাকে প্রথমে সিলেক্ট করবেন এরকম করে, তারপরে আন্ডারলাইনে ক্লিক করবেন। ক্লিক করলে সম্পূর্ণটি আন্ডারলাইন অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়া আমরা যদি কোনো কিছুতে ডবল আন্ডারলাইন অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে এসে আন্ডারলাইন অপশানে এই যে টিকটির ওখানে ক্লিক করবেন, করলে ডবল আন্ডারলাইন চলে আসবে। তাহলে এখান দিয়ে ডবল আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে টোটাল, ম্যাক্স, মিন, পার্সেন্টেজ, রেজাল্ট এবং গ্রেডের ফর্মুলার ভিডিও দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাহলে এগুলোকে দেখতে পারেন। ভিডিওটিকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।